সুশান্ত, হ্যাঁ একটা চা দে তো। কি করলাম দা, খুব টেনেছো মনে হচ্ছে, চোখ তো জফলের মতো লাল হয়ে গেছে। এই বাজে কথা ছাড়, একটা চা দে। হ্যালো রামদা, আরে আরে তুমি কোথায়? আরে আরে আমি তো ফেঁসে গেছি। আরে আরে যে মেয়েটা, আর যে মেয়েটাকে নিয়ে তুমি আমি আমরা সব মস্তি করলাম না, কি হয়েছে? সেই মেয়েটা সব বলে দিয়েছে। বাট কি করে বলবে, মেয়েটা তো মারা গেছে। আরে না 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 না, মেয়েটা মরেনি, সব বলে দিয়েছে। আর পুলিশ আমার বাড়িতে এসেছিল। কি বলছিস? আর তোমাকেও খুঁজছে। পালাও পালাও। সে কি রে, আমি পরে চা খাবো, আমি বেরোচ্ছি। ঠিক আছে। আমি জানি আমাদের ছেলে মেয়েরা আজকে রাস্তায় নেমেছে, এবং এইরকম একটা ঘটনা শহরে ঘটে যাবার পর তাদের বিচলিত হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু আমরা আমাদের কাজটা করে যাচ্ছি, কিন্তু যেসব অপরাধী ধরা পড়েছে তাই নয়, তাদের ধরে ধরে জেরা করে অনেক তথ্য পেয়েছি, সেসব তথ্য আপনাদের সামনে রাখা আমাদের কর্তব্য। আপনারা ভাবছেন আমাদের শহর নিরাপদ নয়। এখানে একটি মেয়ে রাতে বেরোলে তার বন্ধু সঙ্গে থাকলেও তাকে অন্যরা তুলে নিয়ে যেতে পারে, ঘটনা কিন্তু তা নয়, মানে শুধু তা নয়। ছেলেটি আর মেয়েটি যাচ্ছিল, তখন বাসটি তাদের তুলে নেয়, মেয়েটি ধর্ষিতা হয়, কিন্তু বাসটি তাদের তুলবে বলেই আসেনি। সত্যি কথা বলতে কি, বাসটিকে ডাকা হয়েছিল। এটা আপনি কি বলছেন? কে ডেকেছিল ওদের? ছেলেটি? তাহলে ওরা ছেলেটিকে মারলো কেন? কোন প্রমাণের ভিত্তিতে আপনি সমস্ত কথা বলছেন? আপনাদের প্রশ্ন যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আমি বাকি কথা বলি। প্রমাণ ছাড়া কথা আপনারা বলতে পারেন, কিন্তু পুলিশ বলে না। ছেলেটির কল লিস্টে এই বাসের চালকের নম্বর ছিল। দুই দিক থেকে কয়েকদিন কথাবার্তা হয়েছিল। আপনারা জানেন মেয়েটির সঙ্গে ছেলেটির বিয়ে হওয়ার কথা ছিল, সেটা আপনারা জানেন, কিন্তু এটা জানেন না, কয়েকদিন আগে কোনো কারণবশত ওই মেয়েটা বিয়ে করার জন্য না বলেছে। মেয়েটিকে কোনো রকম ভুলিয়ে ভালিয়ে সে রাতে বার করেছিল ছেলেটা। উদ্দেশ্য ছিল ওই বাসের চালক আর তার দলবলকে দিয়ে জীবনের মতো সে শিক্ষা একটা দেবে। এই কাজের জন্য রীতিমতো সে একটা খরচাও করেছিল। ছেলেটার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা চেক দেওয়া হয়েছিল, 10,000 টাকার বেরের চেক দেওয়া হয়েছিল ওই ড্রাইভারের নামে, কিন্তু মদ্যপ থাকায় ওরা পাশবিক হয়ে ওঠে। এটা যে হতে পারে রাহুল ভাবতে পারেনি, সে ওদের বাধা দিতে গিয়েছিল আর তাই মার খেয়েছিল। বুঝতেই পাচ্ছেন এটা একটা চক্রান্ত, আর এটা সারা পৃথিবীর কোথাও হতে পারে। এই শহরে নিরাপত্তা পরিস্থিতি নেই এটা তো দাবি করা চলে না। যে ছেলেমেয়েরা অবস্থান করছেন আমি তাদের সবাইকে অনুরোধ করব, তারা যেন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যান। আমি দায়িত্ব নিয়ে বলছি, আইন শৃঙ্খলার কোনো অসুবিধা এই শহরে নেই, আপনারা প্লিজ নর্মাল লাইফ লিড করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ নো মোর কোশ্চেন্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।